Hello and assalamu alaikum everyone. It is Ami Arman and welcome to our YouTube channel Armanis. Ki khobor shobar? Onek din por apnader sathe dekha, onek din por ami camera r samne boshechi. Almost 15 20 din to hobe. 15 20 din ami halka batla sik chilam, tar cheye boro kotha ভেতর থেকে আসতে ছিল না যে আমি ক্যামেরার সামনে বসি বা ব্লগিং করি কিছু করি, কেমন জানি ইচ্ছে করতে ছিল না। আর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে কাজটা সুন্দর হয় না, আপনারা সবাই জানেন। তাই ওয়েট করতেছিলাম আজকের দিনটার জন্য। আর তার পাশাপাশি আজকে ক্যামেরার সামনে বসার পেছনে আর একটা মূল রিজন হচ্ছে আমার হেভি অনেক নতুন ল্যাপটপ ম্যাকবুক প্রো 16 ইঞ্চ, যেটা আমি কিনেছিলাম গতকালকে, সময়ের কারণে আনবক্সিং করা হয়নি। আর ইচ্ছেও ছিল আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করব, তাই করিনি। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি ভালো করে, যতটুকু সম্ভব সুন্দর করে এটা আনবক্সিং দেখানোর জন্য, আর পাশাপাশি কিছু ডিটেলস যদি আমি বলতে পারি। দু আমি কোনো রিভিউয়ার না, আমি কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ করি না, বা আনবক্সিংটা আমার মূল উদ্দেশ্য না, তো জাস্ট ইচ্ছে হচ্ছে তাই করছে। আর আমার খুব শখের একটা জিনিস, শখের চেয়ে বড় কথা কাজের জিনিস, আমার 13 ইঞ্চ যে ল্যাপটপটা ছিল এটা এনাফ কাজ হচ্ছিল না ওটা দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য। তো তাই ইন্টারনেট অনেক ঘাটাঘাটি করে ইউটিউবে অনেক কিছু দেখলাম যে কোনটা ভালো হয়। তো শেষ পর্যন্ত আমার কাছে মনে হলো 16 ইঞ্চ এটাই বেস্ট হয়। তাই গতকালকে ঢাকা থেকে আমার কাজিনকে দিয়ে নিয়ে আসা। অ্যান্ড বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ তাজিন। আর তো কথার না বাড়ে আগে আনবক্সিং করি, তারপর দেখি যদি সম্ভব হয় আর কিছু কথা বলবো। সো এটা হচ্ছে আমার ব্র্যান্ড নিউ ম্যাকবুক প্রো 16 ইঞ্চ, আর আমারটা হচ্ছে 8 কোর 9th জেনারেশন ইন্টেল কোর i9 প্রসেসর, 16 জিবি র্যাম অ্যান্ড 1 টেরাবাইট SSD। আর সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে AMD রেডিয়ান প্রো এর 5500M গ্রাফিক্স কার্ড, তাও DDR6। আর এর পাশাপাশি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্টেলের UHD গ্রাফিক্স 630 থাকছে, আর 4 থান্ডারবোল্ট আমারটা, হেডফোন জ্যাক, স্টেরিও স্পিকার, টাচ বার অ্যান্ড টাচ আইডি, ফুল সাইজ ব্যাকলিট, ম্যাজিক কিবোর্ড, সব কিছুই। আর এর পাশাপাশি এটার ডিসপ্লেটাও ট্রু টোন রেটিনা ডিসপ্লে, যেটার কালার অ্যাকুরেসি খুব ভালো অ্যাজ ফার এজ আই নো। আর আমি আমার 13 ইঞ্চ ম্যাকবুক প্রোটা চেঞ্জ করার পেছনে বড় একটা রিজন হচ্ছে এটার ডেডিকেটেড গ্রাফিক্স। যাই হোক, বাকি কথা পরে হবে, আগে আমি আনবক্সিং করি যেটার জন্য আমার আর তর্স হয়েছে না টু বি অনেস্ট। তো হিয়ার ইউ গো, বিসমিল্লাহ। আমার এই র‍্যাপটা খুলতে যত মজা, ওয়েট অনেক। এই যে ফাইনালি আমার ম্যাকবুক প্রো 16 ইঞ্চ, সরি, কোয়াইট হেভি। আচ্ছা এটা একটু পরে খুলি, আগে দেখি ভেতরে কী কী আছে। একটা USB-C টু USB-C চার্জার ক্যাবল, এটা 2 মিটার আই গেস আমি যতটুকু জানি। আর পাশাপাশি কিছু যা থাকে ভেতরে, মেনু অ্যান্ড অল, ইয়েস মেনু, ওয়াও, স্পেস গ্রে কালারের অ্যাপল লোগো, এটা ইউজ করা যাবে। আর এটা হচ্ছে চার্জার, এটা সম্ভবত 96 ওয়াট, লেট পেচা কি আছে এক্স্যাক্টলি, এটা 96 ওয়াট, আগেরটা ছিল 86 ওয়াট। আগেরটা বলতে যেটা 15.5 ইঞ্চ ছিল ওটা তো এখন বন্ধ, এখন 16 ইঞ্চে আসবে, 13 ইঞ্চ অ্যান্ড 16 ইঞ্চ ম্যাকবুকে আসবে। তো 96 ওয়াট, আর আমি যতটুকু জানি এটার ব্যাটারি অনেক বড় করেছে আগের ভার্সন থেকে, বড় করেছে বলতে ব্যাটারি ক্যাপাসিটি আরও বাড়িয়েছে। তো আশা করি পারফরমেন্স অনেক ভালো পাবো। এগুলোকে এক পাশে সরাই, তারপর আমি আমার মূল জিনিসটা দেখি। ওয়েল দ্যাট ফিলিংস, ওয়াও, সো এটা স্লাইটলি একটু মোটা মনে হচ্ছে আমার কাছে,
কম্পেয়ার টু 13 ইঞ্চ অর 15 ইঞ্চ ম্যাকবুক প্রো, কারণ আমার যতটুকু মনে হয় এটা মোটা হওয়ার পেছনে কারণ হচ্ছে এটাতে ইউজ করা হয়েছে একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটির ব্যাটারি, 100 ওয়াট আওয়ার্স ব্যাটারি, যেটা উপরে আর ব্যাটারি ইউজ করা পসিবল না কোনো ল্যাপটপে। যদি কেউ ইউজ করো, আপনি ল্যাপটপ নিয়ে কোনো ফ্লাইটে ট্রাভেল করতে পারবেন না, রেস্ট্রিকশন দেওয়া থাকে। সো ওয়েল ডান অ্যাপল। আর এবার আমি ওপেন করি, এটা সেট আপ করতে অনেক টাইম লাগবে, তাই এটা আমি পরে নিজেই করে নিব। এটাতে 4 থান্ডারবোল্টস, ইয়ারফোন জ্যাক, আর এটাতে বেসিক্যালি যে জিনিসটা চেঞ্জ করা হয়েছে আগের প্রিভিয়াস মডেল থেকে, এটা মেইনলি হচ্ছে এটার কিবোর্ডটা। এটার কিবোর্ড আগে ছিল বাটারফ্লাই কিবোর্ড, আর এখন করা হয়েছে ম্যাজিক কিবোর্ড। ম্যাজিক কিবোর্ডের মধ্যে যেটা চোখে পড়ার মতো, এটা হচ্ছে স্কেপ বাটনটা আর ফিঙ্গারপ্রিন্টটা আলাদা করা হয়েছে। আগে যেটা একসাথেই ছিল, একটু প্যারাময় ছিল, সো ভালো হয়েছে। আর এই যে আরও কীগুলো, সো আনবক্সিং ডান। আমি এখন সময় নিয়ে আমার ল্যাপটপটা সেট আপ করবো, পুরাতন ল্যাপটপ থেকে সব কিছু এখানে ট্রান্সফার করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমার আনবক্সিং নিয়ে কেউ হাসাহাসি করবেন না, কেউ খারাপ মন্তব্য করবেন না, পারলে একটু সাজেশন দিবেন, কাজ আমি আনবক্সিং করে অভ্যস্ত না, একদমই কমপ্লিটলি নতুন ব্যাপারটা আমার জন্য। আর আনবক্সিং করার জন্য কিছু নেসেসারি সেট আপ বা জিনিস লাগে আমি যতটুকু জানি, লাইক টপ হেড শট নিতে হয়, আরও বিভিন্ন কিছু দরকার হয় যেগুলো কোনো কিছুই আমার কাছে নেই। তাই যা আছে তা দিয়ে দেখানোর চেষ্টা করলাম, ভালো লাগলো তো ভালো, আর খারাপ লাগলে মাফ করে দিবেন। তো আজকে এতটুকুই, আজকে আর বেশি কিছু বলবো না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, হয়তো বা ইনশাল্লাহ আপনাদেরকে কিছুদিনের মধ্যে কোনো একটা গুড নিউজ শোনাতে পারি, আমি শেয়ার করব। তো গুড নিউজ শোনার জন্য অপেক্ষা করেন, যখন সময় হবে বলে দিব, সিক্রেট রাখবো ইনশাল্লাহ। তো দেখাব ইনশাল্লাহ নেক্সট ব্লগে। দেন ভালো থাকবেন, সেফ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।